ঝিনাইদহে পাওয়া যাচ্ছে বিশাল বড় ও মোটা তাজা গরু। কিছু কাটা ঘাট দেন না হতে এমনি কিনা ঘাট দেন, কাটা ঘাট দেন না, তাহলে সব মিলে 4 বছর ধরে গরু পোষতেন। কতক্ষণ কতক্ষণ 4 বছর এর আগে পুষে দেন গরু? যে গরু আছেন আর কয়টা গরু আছে? আর এখনই তো আর ছোট করে যেগুলো আছে এগুলো আগামীবার বাঁচবেন। আচ্ছা, আপনার নাম কি? আপনার ছেলেবেলে কটা? গরুটা অনেক সুন্দরভাবে লালন পালন করেন। আপনারা যারা এখানে আছেন, এরা মোটা তাজা গরু, আর কেরুর কি এখানে আছে? কেরুর আছে না, শুধু এই গরুটাই। আপনারা কি আপনাদের এই যে গ্রামে এর আগে এরম মোটা তাজা গরু এরম তৈরি হয়েছে? মানে এই যেই সর্বশ্রেষ্ঠ গরু, তাহলে আপনাকে আশা সর্বশেষ 30 লক্ষ টাকা হলে গরুটা মনপূর্ণ দাম হবে, তাই তো? গ্রামবাসীরা বলেন, ঝিনাইদহে যতগুলো গরু আছে তার ভিতর থেকে সবচেয়ে বেশি দামে বিক্রয় হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই, আমরা তো এই যে আসছি আপনার কাছেই। জি ভাই। তো আপনার এই গরুটা যথেষ্ট পরিমাণ সুনাম শুনছি, সেই কারণে আপনার কাছে আসছি। জি জি। তো এই আপনার এই গরুটা মোট বয়স কতদিন? 5 বছর। 5 বছর। এই গরুটা কি আপনার বাড়ির বাছুর না এমনি কিনা? সিনাদো ক্যাডেট কলেজ থেকে কিনা ছিল। সিনাদো ক্যাডেট কলেজ থেকে কিনা ছিল। জি, বাছুর কালে কিনা ছিল। তো ওই সময় আপনি 5 বছর ধরে বাড়িতে পোষতেন? জি জি জি। এইরকম গরু কি আপনার আর আছে বাড়িতে? আর একটা বাছুর আছে। একটা বাছুর আছে। সেই বাছুরটার বয়স কতদিন আছে? এই 1.5 বছর। 1.5 বছর। এরকম আপনি কি গরু ড্রাইভার এই দিদি বেচার নিয়ত আছে? জি, আল্লাহ যদি ই করায় কুরবানি দিছি। এর আগে কি আপনি গরু পোষতেন? হ্যাঁ, গরু পোষতেন। সে কি এত মোটা তাজা গরু কি আপনার আছে? মোটা তাজা গরু আমার আল্লাহর রহমতে আল্লাহ এই বেটা দিছে। এই গরু আপনি কি 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 খাদ্য দিয়ে এই গরু ড্রাইভার মোটা তাজা? খোল, ভুসি, হেসারি আর ছোলা। আপনারই বাস কত চাহিদা? আমার ইচ্ছা আছে 15 লাখ টাকা বিক্রি করবো। 10-12 এরকম বলছে। এবং তো 10-12 লক্ষ টাকা দাম হয়েছে। আপনাদের কেরুর বাড়ি কেরাম গরু আছে? না ভাই, আমাদের গরু নাই। এ গরুর দিন কয়বার করে গা ধোয়ান আপনি? দুইবার করে গায়ে বলে একা একা শান্ত শিষ্ট ভাবে ধোয়াতে পারেন? খুবই নম্র ভদ্র কয় দেয়। পিতার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে গরুটা ক্রয় করেন। তারপর থেকে গরুটিকে অনেক সুন্দরভাবে লালন পালন করেন। তিনি এমন সুন্দর ও মোটা তাজা গরু লালন পালন করে তিনি ও গ্রামবাসী অনেক আনন্দিত। তিনি আশাবাদী গরুটা যদি 15 লাখ টাকার ঊর্ধ্বে বিক্রয় করতে পারে তাহলে ভবিষ্যতে আরও সুন্দর ও বড় গরু উপহার দিবেন। ঠিকানা ঝিনাইদহ 16 নং সুরট ইউনিয়ন, 8 নং ওয়ার্ড, গ্রাম দক্ষিণ কাষ্টসাগরা। বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। পার্সোনাল মোবাইল নম্বরটা আপনাকে মুখস্থ আছে? জি জি। তাহলে বলেন, 01622106006।